गंगा डिग्री कॉलेजेर पक्ष थेके अनलाइन क्लास शुरू करछि। एई अनलाइन क्लासे शिक्षार्थीबृंद तोमादेर सबाइके आमार आंतरिक शुभेच्छा जानाच्छि। आशा करी एई करोनाकालीन समये सबाई भालो आछो, आमिओ भालो आछि। तारपर गतदिन आमादेर जे बाड़ीर काजटी देवा छिलो সেটি ছিল স্মৃতিকে উন্নত করার কৌশল সমূহ। আশা করি এই বাড়ির কাজটি যথাযথভাবে তোমরা পড়ালেখা করেছ। এই মুহূর্তে যদি তোমরা আমার সামনে থাকতে তাহলে দুই চারটা ছোট ছোট প্রশ্ন করে আমি এই বিষয়টার উপর তোমাদের যে বাড়ির কাজের জ্ঞানটা এইটা যাচাই করে দেখতে পারতাম, কিন্তু আসলে এটি অনলাইনের ক্লাস, সেই কারণে তোমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান এটি যাচাই করা সম্ভব হল না। যাই হোক, এখন আমরা আজকে যে মানে বিষয়টি পড়াবো সেই পাঠের বিষয়টি হল প্রথমত অবলুপ্তি। অবলুপ্তি এই বিষয়টা নিয়ে আমরা আজ আলাপ আলোচনা করব। তাহলে আমাদের সাপেক্ষীকরণ যখন হয়ে যায় তার পরবর্তীতে আসে অবলুপ্তি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, একটা ক্ষুধার্ত প্রাণীকে আমরা, সেটা কুকুর হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, আমরা প্রথমে কি করব, ঘণ্টার ধ্বনি দিব। তারপর কি করব, আমরা মাংসের টুকরা দিব না। আবার অনুরূপভাবে ক্ষুধার্ত প্রাণীকে আমরা কি করব, আবার ঘণ্টার ধ্বনি দিব কিন্তু আমরা মাংসের টুকরা দিব না। তাহলে এক পর্যায়ে এসে এই যে ক্ষুধার্ত কুকুর, এর লালা নিঃসরণ আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ এক সময়ে এসে যতই ঘণ্টার ধ্বনি দেওয়া হোক এই কুকুর আর লালা ফেলবে না। অর্থাৎ লালার যে এই চলে যাওয়া বা লালার যে এই কমে যাওয়া, এই যে চলে যাওয়া, এই লালার চলে যাওয়াকে বলা হয় অবলুপ্তি। অর্থাৎ লালার তিরোধান ঘটে। তাহলে কথাটা হচ্ছে কি, যে প্যাভলভ তার পরীক্ষণে লক্ষ্য করেছিলেন যে মাংসের গুঁড়া না দিয়ে শুধু ঘণ্টার ধ্বনি করাতে লালার নিঃসরণের পরিমাণ কমতে থাকে এবং শেষে এমন এক পর্যায়ে আসে যখন আর কোনো লালা নিঃসরণ হয় না। লালা নিঃসরণের এই তিরোধানকে তিনি চিরায়ত সাপেক্ষীকরণ সাপেক্ষীকরণের অবলুপ্তি বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে অবলুপ্তি, এই অবলুপ্তি সম্পর্কে অবগত হলে, তাহলে আমরা এবার দ্বিতীয় বিষয়টিতে চলে যাই। সেই দ্বিতীয় বিষয়টি হল স্বতঃস্ফূর্ত পুনরাগমন। স্বতঃস্ফূর্ত পুনরাগমন এর অর্থ হচ্ছে যে পুনরায় ফিরে আসা। অর্থাৎ প্যাভলভ লক্ষ্য করেন যে চিরায়ত সাপেক্ষীকরণের অবলুপ্তি ঘটার পরের দিন, অবলুপ্তি ঘটার পরের দিন মানে কি, যে ঘণ্টার ধ্বনি দেওয়া হচ্ছে লালা আর নিঃসরণ হচ্ছে না, অর্থাৎ অবলুপ্তি ঘটে গেছে। তাহলে অবলুপ্তি ঘটার পরের দিন কুকুরটিকে পরীক্ষাগারে এনে মাংসের গুঁড়া উপস্থাপন করে শুধু ঘণ্টার ধ্বনি করলে কুকুরটি লালা ফেলে, তিনি এই ঘটনাটিকে স্বতঃস্ফূর্ত পুনরাগমন বলে বর্ণনা করেন। আমরা দেখতে পাই যে একটা কুকুরকে যার অবলুপ্তি ঘটে গেছে তাকে আমরা গবেষণাগারে নিয়ে আসলাম, তারপর ঘণ্টার ধ্বনি দিলাম, আবার মাংসের টুকরা দিলাম, ঘণ্টার ধ্বনি দিলাম, আবার মাংসের টুকরা দিলাম, এভাবে কয়েকবার করার পরে কুকুর আবার লালা নিঃসরণ করবে। অর্থাৎ এটাই হলো স্বতঃস্ফূর্ত পুনরাগমন। তারপরের বিষয়টিতে আমরা আসি সহায়ক শিক্ষণ ও চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে সাদৃশ্য। অর্থাৎ সহায়ক শিক্ষণ এবং চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে সাদৃশ্য, অর্থাৎ মিল। তাহলে এই যে সহায়ক শিক্ষণ যে বিষয়টা, সেটি হলো যে যে শিক্ষণ প্রাণীর জীবনে কোনো প্রয়োজন সাধন করে
সেটি হচ্ছে সহায়ক শিক্ষণ। আর চিরায়ত সাপেক্ষীকরণ হলো কি? চিরায়ত সাপেক্ষীকরণ হলো যে শুধুমাত্র ঘণ্টার ধ্বনিতে কিন্তু লালা নিঃসরণ হয় না, অর্থাৎ এই যে আমার মূল উদ্দীপক মাংসের গুঁড়া, এই মাংসের গুঁড়ার সাথে যদি আমরা একটা সাপেক্ষ উদ্দীপক জুড়ে দিই, অর্থাৎ এখানে সাপেক্ষ উদ্দীপক মানে ঘণ্টার ধ্বনি, তাহলে সাপেক্ষ উদ্দীপক যখন জুড়ে দেওয়া হয় তখন ওই যে মূল উদ্দীপক মাংসের গুঁড়া, এই মাংসের গুঁড়ার ন্যায় সাপেক্ষ উদ্দীপকও অনুরূপ প্রতিক্রিয়া করতে সক্ষম। অর্থাৎ অনুরূপ প্রতিক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে লালা নিঃসরণ। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় সাপেক্ষীকরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সহায়ক শিক্ষণ এবং চিরায়ত সাপেক্ষীকরণ এর মধ্যে সাদৃশ্য যেগুলো, মিল, আমরা এই মিলগুলো একটু খুঁজে দেখব। তাহলে এই মিলগুলো কি কি দেখো, এক নম্বরে আমরা বলি যে পরীক্ষণ পাত্র। আমাদের তোমরা পূর্বেই শিখেছো যে আমাদের এই মনোবিজ্ঞানে পরীক্ষণ পাত্র লাগে, অর্থাৎ যার উপর আমরা গবেষণা করি সেটাই পরীক্ষণ পাত্র। তাহলে পরীক্ষণ পাত্র কি? যার উপর আমরা গবেষণা করি, এই মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় সেই বিষয়টাকে বলা হয়, মানে সেই যার উপর এই গবেষণাটা করা হয় সেটাকে বলা হয় পরীক্ষণ পাত্র। উভয় শিক্ষণে, অর্থাৎ এখানে উভয় শিক্ষণ কি কি? সহায়ক শিক্ষণ আর চিরায়ত সাপেক্ষীকরণ। এই যে উভয় শিক্ষণ, এই উভয় শিক্ষণে ক্ষুধার্ত প্রাণী আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই যে সহায়ক শিক্ষণ এবং চিরায়ত সাপেক্ষীকরণ এর মধ্যে আমরা মিল খুঁজে পাই। তারপরে পরিবেশ, অর্থাৎ উভয় শিক্ষণে আমরা কি করি, প্রাণীটিকে একটি যান্ত্রিক পরিবেশে রেখে দিই। তাহলে এই যে উভয় শিক্ষণ, অর্থাৎ সহায়ক শিক্ষণ ও চিরায়ত সাপেক্ষীকরণ, এই যে শিক্ষণ, এই শিক্ষণে আমরা একটি প্রাণীকে নিয়ে আসি এবং এই প্রাণীকে একটি যান্ত্রিক পরিবেশে আমরা রেখে দেই। তারপরে প্রকৃতি, প্রকৃতি অর্থাৎ উভয় পরীক্ষণেরই মূল লক্ষ্য হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করা। তারপরে আছে পর্যবেক্ষণের বিষয়। পর্যবেক্ষণের বিষয়গুলো কি? যে উভয় শিক্ষণেই, উভয় শিক্ষণ বলতে এখানে বোঝানো হয়েছে যে সহায়ক শিক্ষণ ও চিরায়ত সাপেক্ষীকরণ। তাহলে উভয় শিক্ষণেই পর্যবেক্ষণের বিষয় হিসেবে একটি নির্দিষ্ট প্রক্রিয়াকে বেছে নেওয়া হয়। যেমন সহায়ক শিক্ষণে হুড়কায় চাপ দেয়া এবং সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ায় লালা নিঃসরণ। তাহলে এই যে সহায়ক শিক্ষণ এবং চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে যে সদৃশ্য, এর আর একটা সদৃশ্য আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যে শিক্ষণ পরবর্তী ঘটনা, অর্থাৎ শিক্ষণ যখন হয়ে গেল, কি শিক্ষণ? একটা সহায়ক শিক্ষণ আর একটি চিরায়ত সাপেক্ষীকরণ। এই শিক্ষণ যখন হয়ে গেল তখন এই শিক্ষণের যে পরবর্তী ঘটনা এটা কি হলো? শিক্ষণ সম্পন্ন হবার পর উভয় শিক্ষণে অবলুপ্তি ও স্বতঃস্ফূর্ত পুনরগমন ঘটে থাকে। তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটা হলো সহায়ক শিক্ষণ ও চিরায়ত সাপেক্ষীকরণের মধ্যে সাদৃশ্য। এবার আমরা যে বিষয়টিতে আসব সেটি হলো স্মৃতি। আমরা এখন যে বিষয়টি দেখব সে বিষয়টি হলো স্মৃতি। স্মৃতি, তাহলে এই যে স্মৃতি, এই স্মৃতির যে বিষয়টা সেটি হলো যে আমাদের অনেক অভিজ্ঞতা থাকে, অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার ক্ষমতাকে স্মৃতি বলা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি এই স্মৃতি নিয়ে আমি পরবর্তী ক্লাসে
তোমাদের সাথে অনেক কথা বলবো। তো এই মুহূর্তে এই যে আমি যে বিষয়গুলো দেখালাম বা তোমাদের আমি পড়ালাম, এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমরা যদি এখন আমার সামনে থাকতে তাহলে আমি দুই চারটা প্রশ্ন করে এই যে বর্তমান যে জ্ঞানটা আমি যাচাই করে নিতে পারতাম, কিন্তু এটি একটি অনলাইন ক্লাস, বিধায় তোমাদের এই ছোট ছোট প্রশ্নগুলো এখন আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠল না। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কাছে ফোন করবে, আমি এর যথাযথ উত্তর তোমাদের দেওয়ার ব্যবস্থা করব। এই গেল আজকের যে বিষয়। আর আগামী দিনের জন্য আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। সেটি হলো যে বিস্মৃতির কারণ সমূহ। এই যে বিষয়টা দিলাম, এই বিষয়টা তোমরা অবশ্যই বাড়িতে গিয়ে পড়ালেখা করবে, এটাই আমার উপদেশনা ও নির্দেশনা তোমাদের প্রতি। তারপর এই বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে, এবং যখন রুমের ভিতর আসবে তখন তোমরা অবশ্যই এই যে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে এবং হাত স্যানিটাইজড করবে। আর আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে তোমরা যথাযথভাবে পালন করবে, এতে তোমাদের সংক্রামিত হওয়ার প্রবণতা থাকবে না। আর একটা কথা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমাদের দেশে স্বাস্থ্য বিধিমালা অনুযায়ী যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে সবাইকে স্বাস্থ্যবিধি অনুযায়ী সবাইকে অংশগ্রহণ করার জন্য আমার উপদেশনা ও নির্দেশনা রইল, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশকে করোনামুক্ত হবে এই আশা রাখি। পরিশেষে আমি আমার এই অনলাইন ক্লাসে আমার যে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরেকবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অধ্যকার যে অনলাইন ক্লাস, যেটি নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালিত, এই ক্লাসটি আমি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।